দেশের উন্নয়নের মূলধারায় যুক্ত হয়ে গত 9 বছরে বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছেন দীর্ঘ 68 বছর বন্দি জীবন কাটানো ছিটমহলের মানুষেরা। যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, চাকরিসহ সকল মৌলিক অধিকারে স্বাবলম্বী হয়ে উঠছেন তারা। তাই প্রতি বছর ছিটমহল বিনিময়ের দিনে তারা পালন করেন নানা কর্মসূচি। পাকা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক, ই সেন্টার, মসজিদ, মন্দির সবই শোভা পাচ্ছে অধুনালুপ্ত ছিটমহলে। অন্যান্য ছিটমহলের মতো বাংলাদেশের অভ্যন্তরে থাকা কুড়িগ্রামের ফুলবাড়ির বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার প্রায় 15,000 মানুষের সকল মৌলিক চাহিদা মিটিয়ে জীবনমান উন্নয়নে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে সরকার। আগে গোপনে লেখাপড়া ও কৃষি পণ্য আনানেয়া করলেও এখন মিলছে সরকারি চাকরিসহ সব সুবিধা। ছিটমহল বিনিময় হওয়ার পরে সে বন্দি জীবন আমাদের এখন নাই, আমরা অনেক সুখী আছি। এই ছিটমহলে আগে যতটুকু কষ্ট ছিলাম আমরা এখন এই সেই কষ্টই নাই। আমরা এখন তেল, সার, পানি যেভাবে প্রয়োজন সেভাবে আমরা ব্যবহার করতে পারতেছি। 68 বছর পর মুক্তি পাওয়ার দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছরের মতো এবারও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। আমরা ছিটমহলবাসী 68 বছরের বন্দি দশা জীবন থেকে আন্দোলন, লড়াই, সংগ্রাম করে মুক্তি পেয়েছি। আমরা 9 বছর এবারে প্রতিপালন করার জন্যে 68টি মোয়াম জ্বালিয়ে আমরা এবারে দিবসটি পালন করব। ইন্দিরা মুজিব চুক্তির আলোকে 2015 সালের 31 জুলাই মধ্যরাতে দুই দেশের 162টি ছিটমহলের মধ্যে ভারতের 111টি বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে মিলিত হয়। অন্যদিকে ভারতে যুক্ত হয় বাংলাদেশের 51টি ছিটমহল। দীপ্ত, বার্তা কক্ষ।